হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ফুড এসআই পরীক্ষা সম্পর্কে অর্থাৎ ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু জারি হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব অর্থাৎ পরীক্ষা কী আবার হতে চলেছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করবো এবং এই যে নিয়োগ শুরু হয়েছে এই নিয়োগ কি সম্পূর্ণভাবে স্থগিত করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য নিয়েও কিন্তু আলোচনা করব অর্থাৎ যা যারা ফুড এসাই পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে অফিসিয়াল আপডেট সম্পর্কে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিও দেখতে থাকো যা যারা ভিডিও দেখছ অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি নিয়মিত চাকরি আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি আনন্দবাজার ডট কম এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই আপডেটটি চেক করতে পারবে এবং আনন্দবাজার অনলাইনে এই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য শুরুতেই জানিয়ে রাখি তেইশে এপ্রিল দু এটা হচ্ছে শেষ আপডেট অর্থাৎ এটা হচ্ছে একটা লেটেস্ট আপডেট রয়েছে ফুড এসআই পরীক্ষা সম্পর্কিত এবং যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো তাই পুরোপুরি ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে শুরুতেই যেটা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ জারি হয়েছে যেখানে বলা হচ্ছে খাদ্য দপ্তরের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের অর্থাৎ হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে স্থগিত করার জন্য এই নিয়োগ প্রক্রিয়া এবং প্রশ্ন ফাঁস নিয়ে তদন্ত ভার পেল সিআইডি অর্থাৎ সিআইডি কিন্তু তদন্ত করবে এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি শেখর মান্তার এজলাসে এবং বিচারপতি ফুড এসাই নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং এখানে এরপর আমরা আলোচনা করব এই যে নির্দেশ রয়েছে এই নির্দেশে কি কি বলা হয়েছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করবো পুরোপুরি দেখে থাকো। তো দেখো এখানে শুরুতেই যেটা বলা হচ্ছে যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর অর্থাৎ ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ফুড এসআই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল তার প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে এবং তার শেষেতে এখানে দেখো জানা যাচ্ছে যে মঙ্গলবার মামলাটি শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপতি প্রশ্ন অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন সেই সঙ্গে বলা হয় যে তদন্ত শেষ করে আগামী বাইশে মে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে অর্থাৎ যে তদন্ত শুরু হচ্ছে সেই তদন্তের যে রিপোর্ট সেটা কিন্তু বাইশে মে দু হাজার চব্বিশ হাইকোর্টে জমা দিতে হবে সিআইডিকে এটাই কিন্তু নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং এখানে দেখো এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায় আপাতত এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি অর্থাৎ ফুড এসআই যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল সেই প্রক্রিয়া কিন্তু বর্তমানে স্থগিত করা হয়েছে এবং যেটা নির্দেশ দিয়েছে হাইকোর্ট অর্থাৎ কোনো রকমের নিয়োগ কিন্তু বর্তমানে করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এবং এটা যে তদন্ত শুরু হচ্ছে এই তদন্ত যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ না পর্যন্ত পিএসসি কোনো রকমের নিয়োগ কিন্তু করতে পারবে না এবং এখানে দেখো আরও একটি ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ফুড এসআই পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং গত ষোলোই এবং সতেরোই মার্চ কিন্তু পরীক্ষা হয়েছিল এবং মামলাকারীর আইনজীবী শামীম আহমেদের দাবি পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায় অর্থাৎ পরীক্ষা ষোলো তারিখ সতেরো তারিখ হয়েছিল ঠিক এক ঘন্টা আগেই কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই প্রশ্নপত্র এবং আদালতে তার আরও দাবি অনেক পরীক্ষার্থী প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন তো এই রকম একটি অস্বাভাবিক কিন্তু ঘটনা ঘটেছে ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে এবং সেই সম্পর্কিত কিন্তু তদন্ত করতে বলা হয়েছে সিআইডিকে এবং হাইকোর্টের এটাই কিন্তু নির্দেশ অর্থাৎ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য যা যারা প্রিপারেশন নিয়েছিলে ফুড এসআই পরীক্ষার জন্য বা প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যেহেতু বাইশে মে দু নতুন আপডেট আসতে চলেছে এই তদন্ত সম্পর্কিত অর্থাৎ কি রিপোর্ট আসছে সেটা কিন্তু আমরা জানতে পারবো বাইশে মে দু হাজার চব্বিশ তো সেক্ষেত্রে সেদিন আমি তোমাকে আরও ডিটেলে আলোচনা করে দেব এই তদন্ত সম্পর্কিত বা এই যে নিয়োগ সম্পর্কিত কী রকমের আপডেট আসছে সেই ব্যাপারে তো তোমাদেরকে বলে রাখি বাইশে মে পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে বর্তমানে ফুড ফুডেসায়ে কোনো রকমের নিয়োগ কিন্তু করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন যেহেতু কোশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে এবং সেই সংক্রান্ত মামলা হয়েছে এবং তদন্ত যেহেতু শুরু হচ্ছে তো সেক্ষেত্রে কোনো রকমের কিন্তু নিয়োগ করতে পারবে না এবং এটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং তোমরা যা যারা পরীক্ষা দিয়েছিলে তারা বুঝতেই পারছে যে পশ্চিমবঙ্গে এরকমের ঘটনা কিন্তু স্বাভাবিক পরীক্ষা হলে কোশ্চেন পেপার কিন্তু ফাঁস হচ্ছেই তো সেক্ষেত্রে এটা একটা বর্তমানে একটা শোচনীয় ব্যাপার কিন্তু দাঁড়িয়েছে এমনিতেই পশ্চিমবঙ্গে নিয়োগ একেবারে নেই বললেই চলে তারপরে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি জারি হচ্ছে সেখানে ভ্যাকেন্সি সংখ্যা প্রায় প্রায় শূন্যের কাছাকাছি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যখনই আমরা ভ্যাকেন্সিগুলি দেখছি প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা তো সেক্ষেত্রে নিয়োগ একেবারেই নেই যখনই বিজ্ঞপ্তি বেরোচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম আর পরীক্ষা হলে কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের চাকরি আসা কিন্তু খুবই কম যা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে রিকমেন্ড করব সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরিগুলি রয়েছে যেগুলি বিভিন্ন সময়ে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি জারি হচ্ছে যেমন এসএসসির তরফ থেকে এসএসসি এমটিএস রয়েছে এসএসসি সিএইচএসএল রয়েছে সিজিএল রয়েছে তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন চাকরির জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো এবং অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমরা অবশ্যই জানো যে রেলওয়ের তরফ থেকে এরপরে নির্দিষ্ট ধাপে ধাপে কিন্তু বিজ্ঞপ্তিগুলি জারি হবে অর্থাৎ এরপর থেকে প্রতি বছর তোমরা কিন্তু রেলওয়ের বিজ্ঞপ্তিগুলি পাবে অর্থাৎ লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ সি পোস্ট রয়েছে বিভিন্ন গ্রুপ বি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে প্রত্যেক বছরই রেলওয়ের তরফ থেকে যেটা কিন্তু আগে হতো না এরপর কিন্তু রেলওয়ের তরফ থেকে ক্যালেন্ডার জারি করেছে এবং বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু তোমরা প্রতি বছরই পাবে অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে আর পি এফের ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে টিটিই রয়েছে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে সমস্ত পোস্ট রয়েছে এন রয়েছে এই সমস্ত বিভিন্ন বিজ্ঞপ্তিগুলি তোমরা কিন্তু প্রতি বছর পাবে তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত চাকরি রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান নাও এবং রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিগুলি বেড়ে বয়ে সেগুলোর প্রিপারেশান তো সেই সাথে সাথে কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু সেভাবেই তোমাকে বর্তমানে চালিয়ে যেতে হবে যেহেতু রাজ্য সরকারের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে প্রায় নেই বললেই কিন্তু চলে তো বর্তমানে যেরকমের সিচুয়েশান সেভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশান চালিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে রিকমেন্ড করছি রাজ্য সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষা তো আছেই যেগুলির বিজ্ঞপ্তি বেরোবে সেইগুলির জন্য প্রিপারেশান নেবে পরীক্ষা দেবে পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস না হয় তাহলে অবশ্যই তোমরা চাকরি পেয়ে যাবে নির্দিষ্ট সময়ে আর যেগুলি আছে বর্তমানে সেগুলোকে কিন্তু তোমাকে টার্গেট করতে হবে বর্তমানে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলিকে কিন্তু বেশি টার্গেট করতে হবে যেগুলি ক্যালেন্ডার আছে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশান আসছে পরীক্ষা হচ্ছে তোমরা চাইলে ব্যাঙ্কিংয়ের পরীক্ষা কিন্তু প্রিপারেশন নিতে পারো ব্যাঙ্কিংয়ের নির্দিষ্ট ক্যালেন্ডার রয়েছে খুব দ্রুত কিন্তু তোমাদের পরীক্ষা হয় খুব দ্রুত রেজাল্ট বেরোয় এবং তারপরে খুব দ্রুত কিন্তু তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি খুবই তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয় ব্যাঙ্কিংয়ের পরীক্ষায় তো সেক্ষেত্রে সেভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট যা যারা ফুড এসায় পরীক্ষা দিয়েছিলে বাইশে মে পর্যন্ত অপেক্ষা করো কী রকমের আপডেট আসছে সেটা আমরা জানতে পারবো সেদিনই এবং তার সাথে সাথে বলে রাখি যা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ